বৃহত্তর বরিশালের পিরোজপুরে জালের মতো ছড়িয়ে রয়েছে নদী এবং খাল। আর রাজধানী ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার, পিরোজপুর সদর থেকে 35 কিলোমিটার ও বরিশাল সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত বরিশাল ও পিরোজপুর জেলাকে বিভক্তকারী নদী হচ্ছে বৈঠাকাটার বেলুয়া নদী। আর এই নদীর উপর 1962 সাল থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড, চীনের প্রয়েটিং মার্কেটের আদলে গড়ে ওঠা বাংলাদেশের বিখ্যাত বৈঠাকাটার ভাসমান বাজার আমাদের আজকের গন্তব্য। দেখব নিঃসর্গধন্য এই নদী ও এর আশেপাশের খাল জুড়ে ছোট বড় মাঝারি নৌকা ও কিছু ইঞ্জিন চালিত ট্রলারে কিভাবে একটি হাট বসে, এবং কাছ থেকে দেখব একজন প্রান্তিক কৃষকের সবজি বিক্রয়ের প্রক্রিয়া। ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরের বিখ্যাত সব ভাসমান বাজার দেখার জন্য উচ্ছ্বাসিত, তারা অন্তত একবার এসে এখানে পরখ করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর যারা আসবেন তাদের জন্য এখানে আসার বিস্তারিত তো থাকছেই। আর এই ভিডিওর শেষ অংশে আপনাদের জন্য রাখা হয়েছে এখানে যদি আপনারা আসেন তাহলে এর আশেপাশে আর কি কি দেখতে পারবেন এবং তার বিস্তারিত। তো চলুন ঘুরে দেখি আমার দেশ, আমার ঐতিহ্য, বৈঠাকাটা ভাসমান বাজার। প্রথমে চলুন সংক্ষেপে বলে দিচ্ছি দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসার উপায়। রাজধানী ঢাকা থেকে এখানে আসা সব থেকে সহজ, কারণ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে উঠলে আপনাকে সরাসরি বৈঠাকাটা বাজারে এসে নামিয়ে দেবে। আর সেক্ষেত্রে ভাড়া পড়বে ডেকে 150 টাকা, সিঙ্গেল কেবিন 800 থেকে 900 টাকা এবং ডাবল কেবিন 1600 থেকে 1800 টাকা। আর যারা পিরোজপুর থেকে আসতে চাচ্ছেন তারা পিরোজপুর থেকে প্রথমে চলে আসবেন নাজিরপুর সদর উপজেলায়। আর নাজিরপুর থেকে বৈঠাকাটা সরাসরি অটো পাওয়া যায়, যেখানে ভাড়া রাখবে জনপ্রতি 50 টাকা করে। আর বরিশাল থেকে আসতে চাইলে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে 50 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসবেন বানারীপাড়া। আর বানারীপাড়া এসে এখান থেকে ফেরি বা খেয়ায় নদী পার হয়ে নদীর পশ্চিমপাড় থেকে লেগুনা করে চলে যেতে পারেন বৈঠাকাটা। আর সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। আর আপনারা যে পল্টনটি এখন দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনে আপনাদেরকে নামিয়ে দেওয়া, তবে খুব কাছ থেকে ভালোভাবে দেখতে হলে অবশ্যই ছোট নৌকায় করে ঘুরতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হয়নি, এখানে প্রতিদিন কিন্তু হাট বসে না, সপ্তাহের শনি ও মঙ্গলবারে এখানে হাট বসে। আর এটি সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়ে সকাল 10টা থেকে 11টার মধ্যেই প্রায় শেষ হয়ে যায়। ভিউয়ার্স, 5 যুগেরও অধিক পুরনো পিরোজপুরের বৈঠাকাটার ভাসমান সবজির হাট থেকে আপনাদেরকে স্বাগত। একটি ছোট খাল ধরে মূল হাটের দিকে আগাচ্ছি, তবে এই ছোট খালেও মাঝে মাঝে কিছু পাইকার দেখতে পারবেন যারা কিনা বিক্রেতাদের অপেক্ষায় বসে আছে। এই হাটে শুধু এখানকার কৃষকরাই নয়, বরিশালের বানারীপাড়া, স্বরূপকাঠি, বিশারকান্দি, পিরোজপুরের মনোহরপুর, গাউখালী, সিংখালি সহ আরো দূর দূরান্ত থেকে এখানে কৃষকরা আসে। তবে এখানে যে শুধু সবজি বিক্রি হয় এমন কিন্তু নয়, সবজির পাশাপাশি সবজির চারা, বিভিন্ন রকম গাছের চারা, নারকেল, সুপারি সহ প্রায় সবকিছুই বেচাকেনা হয় এই হাটে। তাছাড়া আম, কাঁঠাল সহ সিজনাল যে সকল ফল এগুলো সবকিছু এখানে বেচাকেনা হয়। এই অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকায় তাদের উৎপাদিত কৃষি পণ্য সহজে বেচা বিক্রির জন্যই গড়ে উঠেছে এই হাট। এই চ্যানেলটিতে নিয়মিত আপনাদের জন্য ভ্রমণ বিষয়ক তথ্য নির্ভর ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য। অবশেষে আমরা মূল হাটে চলে এসেছি। নৌকা ভরা পণ্য নিয়ে বিক্রেতারা সবাই ছুটে চলেছে পাইকারদের নৌকা বা ট্রলারের কাছে, আর পাইকারদের মধ্যেও মাঝে মাঝে চলছে বিক্রেতাদের ডেকে ডেকে কাছে ফেরানোর প্রতিযোগিতা। পাইকাররা একসাথে প্রচুর পণ্য কেনেন তুলনামূলক একটু কম দামে। আর পাইকাররা এ সকল পণ্য ঢাকা, বরিশাল, পিরোজপুর সহ আশেপাশের বিভিন্ন হাটে বা বাজারে এগুলো চালান করে থাকে। আর মৌসুম ভেদে সকল শাকসবজি ও ফলমূলেরই বিক্রি কিনি হয় এই হাটে।
এখন বর্ষাকাল হয়, বর্ষাকালের শাকসবজি ফলমূলের এই আধিপত্য এখন এই বাজারে বেশি। তবে যেহেতু এখানে রবি শস্যটা একটু বেশি হয়, তাই শীতকালে এখানে হাটে পণ্যের চাহিদা বা পণ্যের চাপ একটু বেশি থাকে। এই বাজারের একটি উল্লেখযোগ্য পণ্য হচ্ছে পাকা নারকেল ও ডাব। এখান থেকে ডাব সংগ্রহ করে এটা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়, আর এখান থেকে ঢাকা পাঠানোর জন্য বিশেষ করে লঞ্চটাই বেশি ব্যবহার করা হয়। এখানে চলছে পাকা মিষ্টি কুমড়ার বিক্রি, যেটা অনেক সময় পাইকাররা সংগ্রহ করেও রাখে। তবে এখন বর্ষাকাল হয়, কাঁকরোল, ঝিঙা, শশা এগুলোর আধিপত্যই এখন এ বাজারে বেশি। আর এই মুহূর্তে আমি এখন একজন বিক্রেতার নৌকায় উঠেছি তার বেচা কেনার ধরন দেখার জন্য। তবে অনেক ধরনের পণ্য থাকায় যার সাথে যেটির দাম বনছে তার কাছেই সেটি বিক্রি করা হচ্ছে। দরদামে বুনে যাওয়ায় পাইকারের নৌকায় উঠিয়ে দেওয়া হচ্ছে সকল পণ্য। তো এতক্ষণ যার বিক্রি দেখলাম, চলুন আমরা তার সাথে একটু কথা বলে নেই। তো কাকা, আপনার এখান থেকে বাসা কত দূরে? আচ্ছা, এখানে কি সবজি বিক্রি করতে আসছিলেন? আজ কি বিক্রি করছেন? কাঁকরোল আনছিলাম, তারপরে শশা, লাউ, চালকুমা। এখানে যে হাট বার দুই শনিবার আর মঙ্গলবার, না এই শনি মঙ্গলবার কি দুই দিনই আসেন এখানে আপনি? হ্যাঁ, দুই দিন আসি। তা আপনার আর কি কি সবজি আছে? আছে কাঁকরোল আছে, চালকুমা আছে, লাউ আছে, আবার আখ আছে, আখ তো পরে ব্যক্তি আর হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ভাসমান বাজারের অপরূপ সৌন্দর্য দেখতে আসতে চাচ্ছেন, তারা চাইলে এর আশেপাশে আরও কয়েকটি ভ্রমণ স্পট রয়েছে। এর মধ্যে রয়েছে শাপলার বিল, ভীমরুলি পেয়ারা বাগান, ভাসমান সবজির যে চাষাবাদ হয় ওটা, আর এছাড়া বরিশাল ও পিরোজপুরের কিছু দর্শনীয় স্থান রয়েছে, এগুলো দেখে যেতে পারেন। আর এ সকল স্পট নিয়ে আমার অলরেডি কিছু ভিডিও রয়েছে, আর সেই সকল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এখানে এসে যদি কেউ রাত্রি যাপন করতে চান, সেক্ষেত্রে আপনাদের বরিশাল অথবা পিরোজপুরেই থাকতে হবে, এছাড়া এখানে সে এরকম ভালো থাকার কোনো ব্যবস্থা নেই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দেখা হবে কোনো নতুন স্পটে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।